হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 35 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ঠিক এই পর্যন্ত আমরা ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এবং দুই উপায়ে চেঞ্জ করেছি, একটি হচ্ছে পেন টুলের সাহায্যে আর একটি হচ্ছে ম্যাজিক টুলের সাহায্যে। তো এখন আমরা ছবির বাকি কাজগুলো দেখব। তো পরবর্তী যে কাজটি করবেন সেটি হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছেন কিছু অংশে ছায়া রয়েছে, এরকম ছায়া এগুলো কিন্তু আপনাকে রিমুভ করে দিতে হবে, না হলে প্রিন্ট করতে গেলে ছবি কিন্তু ভালো আসবে না, এগুলো অন্ধকার অন্ধকার আসবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যত দামি প্রিন্টারে হোক না কেন, আপনার ছবি এডিটিং যদি ভালো না হয় তাহলে আপনি প্রিন্ট দিলে ছবি ভালো আসবে না। অবশ্যই ছবি এডিটিং আপনাকে ভালোভাবে করতে হবে, তারপর প্রিন্টারের হিসাব। অবশ্যই প্রথম প্রাধান্য দিতে হবে আপনাকে ছবি এডিটিং এ। ছবি এডিটিং যদি পারফেক্ট হয় তাহলে প্রিন্টার যদি মোটামুটি হয় তাহলে ছবি আপনার ভালো আসবে, আর প্রিন্টার যদি অনেক ভালো হয় তাহলে তা আরও ভালো আসবে। তো এখন যে কাজটি করবে সেটি হচ্ছে ছবির এই ছায়াগুলো রিমুভ করে দিতে হবে। তো ছায়া রিমুভ করার জন্য আপনাকে এই টুলসটা ইউজ করতে হবে, এটা হচ্ছে আইডোপার টুলস। আইডোপার টুলস ইউজ করে আপনাকে ছায়া রিমুভ করতে হবে। আইডোপার টুলসের সাহায্যে আমরা বিভিন্ন অংশে কালার নিতে পারি, কোনো ফেসের বিভিন্ন অংশে কালার নিতে পারি। তো এখানে যে ফেসটি, ফেসের যে অংশটি খুব ক্লিয়ার বা পরিষ্কার, এখান থেকে আপনি কালার নিতে পারেন। তো আমি এখানে ক্লিক দিয়ে কালার নিলাম। তারপর আপনার যেতে হবে ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার একটু কাজ করতে হবে, এটা হচ্ছে অপাসিটি এবং ফ্লো 100% রয়েছে। এখান থেকে আপনার এগুলাকে 25% করে দিতে হবে, যদি আপনি 20% করেন তাহলে আমি 19% করে দিচ্ছি, আপনারা 19% করে দিবেন। অপাসিটি আর ফ্লো আমি 19% করে দিলাম, এখান থেকে মোড নর্মালই থাকবে। আর যে ব্রাশ টুল সিলেকশন করার পর যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এখান থেকে, এখান থেকে বড় ছোট করতে পারবেন। এছাড়াও কিবোর্ড থেকে চাইলে আপনি যে সেকেন্ড প্যাকেট রয়েছে কিবোর্ডে, তো সেকেন্ড প্যাকেট ফার্স্ট দিয়ে বড় করবেন এবং সেকেন্ড প্যাকেট সেকেন্ড দিয়ে ছোট করবেন, এভাবে ছোট বড় করে নিতে পারেন। কিবোর্ড দিয়েও করতে পারেন, মাউস দিয়ে করতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় ফটোশপের ক্ষেত্রে যেই কাজগুলা করবেন, প্রায় ম্যাক্সিমাম কাজগুলো যদি আপনি কিবোর্ডের সাহায্যে করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজগুলো দ্রুত হবে। আপনারা যদি স্টুডিওতে খেয়াল করেন, তারা কিবোর্ড দিয়ে কিন্তু সবগুলো কাজ করে ফেলে, ম্যাক্সিমাম কাজগুলো কিবোর্ড দিয়ে শেষ করে ফেলে। তো এখন আইডোপার দিয়ে সিলেকশন করবেন, যেখানে কালারটি ঠিক রয়েছে, উজ্জ্বল কালার রয়েছে। তো এখান থেকে সিলেকশন করার পর ব্রাশ টুল, ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটি 19 এবং ফ্লো 19 দিলাম। তারপর এখানে নর্মাল থাকবে, ছবিটি আমরা জুম করে নিচ্ছি। তো আমাদের যে অংশটি ছায়া রয়েছে সেই অংশটি আমরা মাউস দিয়ে চেপে ধরে শুধু একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু মাউস দিয়ে টেনে ধরে আমরা একটু এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আসলে আমাদের এই ছবিটি ভালো আসবে না কাজ করার পরে, কারণ ছবিটি আমাদের ভালো হয়নি। তারপরে আমি শুধু আপনাদের কাজগুলো দেখাচ্ছি, কোন কাজের পর আপনার কোন কাজগুলো করবেন। তো মাউস দিয়ে টেনে ধরে আমরা এই ছায়াগুলো রিমুভ করে দেওয়ার চেষ্টা করছি। তো আপনার অপাসিটি আর ফ্লো যত বাড়াবেন সেক্ষেত্রে কালারটা আরো গাঢ় হবে। যে কালারগুলো এখানে আমি মাউস দিয়ে চেপে ধরে ধরে এভাবে টান দিচ্ছি এবং কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপনার যদি ফ্লো এবং অপাসিটি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কালারগুলো আরো ডার্ক হবে। এটা নির্ভর করবে আপনি ছবি কতটুকু চাচ্ছেন উজ্জ্বল করতে ও ভরসা করতে।
তো আপনার ব্রাশ টুলের কাজ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে চাপতে হবে কন্ট্রোল এম। তো কন্ট্রোল এম চাপার পর এরকম কার্ভস নামে একটা অপশন পাবেন। তো এখান থেকে ছবিটি একটু উজ্জ্বল করে দিতে পারেন, উপরের অংশে তুললে ছবিটি উজ্জ্বল হবে আর যদি নিচের অংশে নামেন ছবিটি ডার্ক হবে। এটা হচ্ছে কার্ভ টুলের কাজ। তো আমরা ছবিটি যেটা উজ্জ্বল দরকার ছবিটি একটু উজ্জ্বল করে নিচ্ছি, ছবিটি উজ্জ্বল করে নিলাম, তারপর ওকে। তো আপনারা চাইলে আরেকটি কাজ করে নিতে পারেন, কন্ট্রোল এল তারপর কন্ট্রোল এল দিতে পারেন। কন্ট্রোল এল দিয়ে ছবির যে ব্রাইটনেস বা কনস্ট্রাক্ট এগুলো আপনারা এদিক সেদিক করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আর কি। তো এটা দিলে আপনার ব্রাইটনেসটা বাড়বে এই অংশ, আর এটা দিলে আপনার কনস্ট্রাক্টটা বাড়বে, ছবির যে চুলগুলো এগুলো কালো হবে বা বডিগুলো কালো হবে। তো এটা দিলে আপনার একটু ছবির ভিতরের অংশগুলো ক্লিন হবে। তো এইগুলা তিনটা অপশন আপনারা এদিক সেদিক করে ছবিটি পারফেক্ট লুক আসা না পর্যন্ত এডিট করে নেবেন, তারপর ওকে। তো কন্ট্রোল এম এবং কন্ট্রোল এল এই দুটি সাহায্যে কিন্তু ছবির পারফেক্ট লুক আনা যায় এবং ব্রাশ টুলের সাহায্যে। তো তিনটি টুলস ইউজ করার মাধ্যমে একটা ছবিকে পারফেক্ট লুক দেওয়া যায়। তারপর আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যেহেতু আমাদের ছবিটি ভালো না সেক্ষেত্রে আমরা এডিটিং কিন্তু ভালো হবে না, পরবর্তীতে আমি একটু ভালো ছবি এডিটিং করে আপনাদেরকে দেখাবো। তো এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যদি আপনি খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি কিন্তু আলাদা আলাদা মনে হচ্ছে। তো আপনি এক্ষেত্রে ব্লুর টুলস ইউজ করতে পারেন, এখান থেকে ব্লুর টুলস ইউজ করতে পারেন, ক্লিক দিয়ে এখানে নর্মাল এবং এখানে 50% রাখবেন। 50% রেখে আপনার যেই বৃত্তটি আছে একটু একটু বড় করে নেবেন, তারপর ব্যাকগ্রাউন্ডে শুধু একটা করে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু ঘষে নেবেন। সেক্ষেত্রে আপনার যেটি হবে এটি হচ্ছে আপনাকে মনে হবে ছবিটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, আগে ছবিটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা আলাদা মনে হচ্ছিল, কিন্তু ব্লু টুল ইউজ করার পর আপনার মনে হবে যে ছবিটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই ছিল কয়েকটা টুলসের কাজ। এখন হচ্ছে ছবিটি সেভ করার পালা। ফাইনালি আর কোনো কাজ নেই, ছবিটি এখন প্রিন্ট আউটের জন্য রেডি। যদি এই টুলসগুলোর কাজ ভালোভাবে করতে পারেন আর কোনো কাজ আপনাকে করতে হবে না। তো আমরা ছবিটি সেভ করছি ফাইল থেকে সেভ এস, তারপর এখান থেকে আপনি লোকেশন, আমি ডেস্কটপে সেভ করতেছি। তারপর এটি হচ্ছে এখান থেকে ফরম্যাট সিলেকশন করবেন, আপনি কোন ফরম্যাটে সিলেকশন মানে ছবিটি সেভ করে যাচ্ছেন। এখানে যদি পিএইচডি ফরম্যাটে সেভ করেন তা ফটোশপের যে ফাইলগুলো হয় সেটা হচ্ছে পিএইচডি ফাইল, সেক্ষেত্রে এই ছবিটি ওপেন করলে এরকম ড্যাশবোর্ড সহ ওপেন হবে। আর যদি শুধু ছবিটি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করে পিএনজি অথবা জেপিজি, যেহেতু প্রিন্ট আউট করবেন পিএনজি দিলে অনেকটা রেজুলেশন কমে যাবে, সেক্ষেত্রে জেপিজি দিতে হবে। জেপিজি দেওয়ার পর এখান থেকে সেভ, তারপর এখানে অবশ্যই নামটি চেঞ্জ করে দিতে হবে, আমি নামটি চেঞ্জ করে দিলাম, তারপর সেভ। তারপর এখানে একটা অপশন পাবেন কোয়ালিটি, হাই মিডিয়াম ল এবং ম্যাক্সিমাম, অবশ্যই ম্যাক্সিমামে সেভ করতে হবে। ম্যাক্সিমামে ক্লিক করার পর এখানে থেকে এটা টেনে দিবেন, এখানে 12% দেখাবে, তারপর ওকে। তো ছবিটি আপনার সেভ হয়ে গেল। আমরা যদি ডেস্কটপ খেয়াল করি মিনিমাইজ করে, তো এই হচ্ছে আমাদের ছবিটা। তো এই হচ্ছে আমাদের ছবিটি, ছবিটা অলরেডি সেভ করে ফেললাম, এখন প্রিন্ট আউটের জন্য রেডি। তো প্রিন্ট আউটের জন্য ছবিটি কীভাবে সাজাবেন সেটিও একটি বিষয়। তো এখান থেকে ফাইল থেকে নিউ, নিউ থেকে আপনাকে এখানে পেপার সিলেকশন করতে হবে A4,
যেটি এ4 কাগজে প্রিন্ট দিবেন, তারপর ওকে, তো একটি পেপার পাবেন, তারপর এখান থেকে এটি রিস্টোর করবেন, এই এ4 পেপারটা এদিকে আনবেন, তারপর এটা এখান থেকে এটিকে সরিয়ে নেবেন প্রয়োজন মতো, তারপরে সিলেকশনে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল অল্টার চেপে ধরে এখান থেকে ড্র্যাগ করে ছবিটি এখানে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু চলে এসেছে। তো এই ছবি থেকে আরেকটি ছবি কীভাবে করবেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে এভাবে নিতে পারেন। কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা চাপলে যেটা হবে, ছবিটি আপনার উপরে নিচে যে লেভেলে রয়েছে সেই লেভেলই থাকবে। এটা হচ্ছে শিফট চেপে ধরলে আপনার লেভেলটা ঠিক থাকবে। এছাড়া কন্ট্রোল অল্টার দিলে আপনি উচ্চা নিচা করতে পারবেন, কিন্তু শিফট চেপে ধরলে ঠিক সেম লেভেলে আপনার ছবিটি থাকবে, এই জন্য শিফট ব্যবহার করা হয়। তো এভাবে ঠিক একটি পেজে আপনি কিন্তু 5টা পাসপোর্ট আকারে ছবি প্রিন্ট করতে পারেন, যদি এভাবে খাড়াভাবে প্রিন্ট করেন। আর যদি ল্যান্ডস্কেপে প্রিন্ট করেন, ছবিটি এভাবে ক্লিক করে ইমেজ থেকে রোটেট করে নেবেন, রোটেট করে নেওয়ার পর এভাবে চেপে ধরে এভাবে নেবেন। এভাবে প্রিন্ট করলে আপনি একটি পেপারে মাউস দিয়ে যদি আপনি না করতে পারেন, তাহলে কিবোর্ড থেকে এরো কিগুলা ইউজ করবেন, এরো কিগুলা, তারপর কন্ট্রোল অল্টার শিফট, এভাবে আপনি 4টি ছবি প্রিন্ট করতে পারবেন। মাঝখানে অবশ্যই আপনার পেজ থাকতে হবে। তো এখন ছবিগুলো সাধারণ পর আপনার মনে হচ্ছে এই ছবিটা এইদিকে আনা দরকার, এই ছবিটা এইদিকে আনা দরকার, সেক্ষেত্রে রাইট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ড কপি, তো এটাকে যখন দিবেন তখন এই ছবিটি সিলেকশন হয়ে যাবে। তারপর আপনি এরো কি ইউজ করে ছবিটি এদিক সেদিক করে দিতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড কপি টু, এরো কি ইউজ করে আমি ছবিটি সরিয়ে নিচ্ছি। আমরা আরেকটি ছবি এখানে দিয়ে নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট, এটা কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ছবিটি কিভাবে সাজাতে হয়, তারপর এখান থেকে যদি আপনার প্রিন্টার সিলেকশন থাকে, যদি প্রিন্টার সিলেকশন থাকে তাহলে ফাইল থেকে চলে যাবেন, অবশ্যই এখানে ক্লিক করার পর ফাইল থেকে চলে যাবেন প্রিন্ট প্রিভিউ। তো প্রিন্ট প্রিভিউ গিয়ে এখানে চেকমার্কটি সরিয়ে দিয়ে এটা সিলেকশন করে নেবেন এবং মিডিল বরাবর রাখবেন, তারপর এখান থেকে প্রিন্ট, তারপর প্রসেস। যেহেতু আমাদের প্রিন্টার সংযুক্ত নেই, সেক্ষেত্রে আপনাকে প্রিন্ট অপশনটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ইনশাল্লাহ আপনাদেরকে প্রিন্ট অপশনটি দেখিয়ে সরাসরি প্রিন্ট করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। ফটোশপের যে ভিডিওগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, খুব স্লোলি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, অনেকেই বিরক্ত হতে পারেন যে তো আস্তে আস্তে বা স্লোভাবে দেখাচ্ছেন কেন। তো স্লো বোঝানোর চেষ্টা করছি এই কারণেই যাতে আপনারা বিষয়টি একবার দেখলে বুঝতে পারেন, যাতে বারবার আপনাদেরকে এই ভিডিওটি দেখতে না হয়। তো সবাই ভালো থাকবেন। একটি 5 ফুট আকারের ছবি কীভাবে সাইজ করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে সাজাতে হয় প্রিন্টের জন্য সবই দেখালাম। যদি কোনো রকম সমস্যায় পড়েন বা ফেস করেন, তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে একটি পোস্ট করতে পারেন কিংবা কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।